হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন স্টাডির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি এবং পড়াশোনা রিলেটেড যাবতীয় আপডেট তথ্য দেওয়া হয়। এই আপডেট তথ্য এবং চাকরির বিজ্ঞপ্তি এবং পড়াশোনা বিষয়ক যাবতীয় প্রস্তুতিমূলক সকল ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে একটা ফেসবুক একটা ছবি দেখেছি, যার কারণে আশা করছি ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। সেই জন্যই মূলত দেখলাম যে গণপ্রতি বাংলাদেশ সরকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয় গাজীপুর। সো যেহেতু তারিখটা দেখলাম 11 এপ্রিল 2019, তাই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কতটুকু সত্য জানি না, তবে মোটামুটি সত্য বলে মনে হচ্ছে। বিষয়টা আমরা জানি যে বিষয় হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2018 এর লিখিত পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র ভিত্তিক আসন সংখ্যা নির্ধারণ। অর্থাৎ এটা এই বিষয় নিয়ে আমরা একটু চললেন পড়ি। যে পরিচালক পলিসি ও অপারেশন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা মহোদয়ের স্মারক নম্বর হচ্ছে এত 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 এত, তারিখ হচ্ছে 10 এপ্রিল 2019। তো উপযুক্ত বিষয় এবং সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2018-এর লিখিত পরীক্ষা খুব শীঘ্রই গ্রহণ করা হবে। এমত অবস্থায় তার প্রতিষ্ঠানে উক্ত নিয়োগ পরীক্ষা গ্রহণের নিমিত্তে নিম্নবর্তী বর্ণিত নির্ধারিত ছক মোতাবেক তথ্যাদি আগামী 15 এপ্রিল 2019 তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয়ে প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অর্থাৎ এখানে পাঠানো হয়েছে যে কক্ষ নম্বর, অর্থাৎ কোনো একটা কেন্দ্রের নাম, তারপর হচ্ছে কেন্দ্রের ধারণ ক্ষমতা কতজন আছে এবং কক্ষ নম্বর কত, পরীক্ষার্থী কলাম সংখ্যা কত বসতে পারবে, পরীক্ষার সারি সংখ্যা মানে বেঞ্চ, তারপর হচ্ছে টোটাল কক্ষের মোট ধারণ ক্ষমতা। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যে আর যেটা হচ্ছে 11/4/2019 তারিখে সিগনেচারকৃত মোহাম্মদ শফিউল হক জেলা প্রাথমিক শিক্ষা অফিসের গাজীপুর। সো এটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এটা পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, অর্থাৎ সিট প্ল্যানগুলো করতেছে এবং পরীক্ষার ডেট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। সো নিউজটা পাওয়ার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কমেন্ট করবেন না যে ভাইয়া পরীক্ষা কখন হবে, মোটামুটি একটা তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আর কি। সো আপনাদের আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় সম্পর্কে